श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। হরে কৃষ্ণ। বেঙ্গলি ব্লগ আর যশোদাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুগুঞ্জ আশ্রমেও আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আর নতুন ভিডিওতে আমি প্রতিদিন আপনাদের আপডেট দিচ্ছি আমাদের শ্রীধাম গুরুগুঞ্জ আশ্রমে কী কী হচ্ছে। এখানে আমাদের গৌরাঙ্গ প্রভু বেদানা খাচ্ছে। আমাদের বেদানা গাছ রয়েছে, কিন্তু তো বেদানাগুলো ভালো না, সত্যি কথা, বেদানাগুলো ভালো না। আর বেদানা গাছের কাছে গেলে আমাদেরকে গুরু মন্দির দিয়ে যেতে হবে, কারণ ওদিক দিয়ে অনেকটা ভালো না। তো এই যে বেদানা, গৌরাঙ্গদা, তো এই যে গৌরাঙ্গদা এখন বেদানা গাছের একটু পরিচর্যা করছে। বেদানা এদিকটা ভালো কিন্তু এদিকটা খারাপ, মানে এই সব বেদানাগুলোর ওই একই হাল হচ্ছে, কেন এটা জানি না। সব বেদানাগুলোর একই হাল হচ্ছে, কিন্তু বেদানাগুলোর ভেতরটা খারাপ না খুব একটা। এই খেতে মিষ্টি, মিষ্টি। তো হরে কৃষ্ণ, এখানে এই যে সেবা কাজ চলছে, তো সেটা হচ্ছে দুই দাদু। তো দাদু একটু মুখ তোলো, হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এনারা হচ্ছে আমাদের আশ্রমের সদস্যবৃন্দ। তো আশ্রমে সবাই আমরা মহাপ্রভুর সেবা করছি। তো এখানেও একটা সেবামূলক কাজ চলছে। আপনারা পাতাগুলো দেখে হয়তো বুঝতে পারছেন যে আসলে এটা কি পাতা। সেটা হচ্ছে এগুলো থালগুনি পাতা। আর থালগুনি পাতা যে আমাদের কতটা উপকার দেয় সেটা আপনারা সকলেই জানেন। তারপরে যদি মহাপ্রভুকে সেবা লাগানো হয় সে তো অমৃতের মতো হয়ে যায়। তো সেই জন্য এই থালগুনি পাতা দুই দাদু এগুলো তুলছে। তো তুলে ওই যে ঢাকাটা রয়েছে পুরো ভর্তি করে একদম ভোগশালায় নিয়ে যাবে, তারপর এটা বেছে, তারপর তো এটা কাটা হবে। এটাই তো এখানে এই কাজ চলছে। আর এই যে বৃক্ষটা দেখছেন, এটা হচ্ছে আমড়া গাছ। মানে এটা কিন্তু সব সময় হয়ে থাকে, কখনো যে এটা হয় না এমনটা নেই, সব সময় এটা হয়। এই যে দেখুন, এই যে বারোমাসি গাছ, হ্যাঁ এটা বারোমাসি গাছ। আমাদের যে কোনো অনুষ্ঠানেই প্রায় এর চাটনি হয়ে থাকে, দেখাই যায় যে এটা চাটনি হয়। এর চাটনি হয়, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। বেশ ভালো, মানে এই যে দেখুন, খুব সুন্দর। মানে আমড়াগুলো না অতটা টক না, মানে অতটাও চিনি লাগে না এতে, মোটামুটি একটু চিনি লাগে পরিমাণ মতো, কিন্তু অতটাও চিনি লাগে না। তো সেই জন্য এগুলো বেশ ভালো। তো এটাই, এখানে এই কাজ চলছে। আর আপনাদের আমি দেখাবো বলেছিলাম যে আমাদের শান্তি কুঞ্জ, তো শান্তি কুঞ্জ খুলে দিয়েছে। শান্তি কুঞ্জ খুলে দিয়েছে, তো চলুন আমি দেখাচ্ছি আপনাদের শান্তি কুঞ্জ। শান্তিকুঞ্জ খুলে দিয়েছে, কিন্তু জল দেওয়া রয়েছে।
কারণ লাল মেঝে করা হয়েছে, তো তো সেই জন্য জল দিয়ে রাখা হয়েছে। এই যে দেখুন, জল দিয়ে রাখা হয়েছে। এই যে লাল মেঝেটা কিন্তু খুবই সুন্দর লাগে। তারপর কি, এই লাল মেঝেটার উপর যদি কোনো আলপনা আঁকা যায় সেটা কিন্তু আরও সুন্দর লাগে দেখতে। তো সেই জন্য এই এটাই করা হয়েছে, এই লাল মেঝেটা দেওয়া হয়েছে। এই যে আমাদের একাদশীকে বাঁধা হচ্ছে এখানে। এখানে রয়েছে দ্বাদশী, দ্বাদশী রথের কাছে রয়েছে। এই যে এখানে দ্বাদশী রথের কাছে রয়েছে। দ্বাদশী কি করছো? এই যে গলাতে একটা ঘন্টি বাঁধা রয়েছে, এর মাথার তিলকটা দেখেছেন তো? আমার এই মাথার তিলকটার জন্য বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। খেলছে, কতটা খেলছে দেখ।
কিন্তু শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে দ্রুত লেভেলের কাজ চলছে, মানে দ্রুত কাজ এগিয়ে চলেছে, কারণ সামনেই রয়েছে আমাদের রথযাত্রা, জগন্নাথের মেলা। তো সেই জন্য কিন্তু আমাদের পর পর জায়গাটা সব রেডি হচ্ছে, ভক্তদের আসার জন্য, ভক্তদের থাকার জন্য, ভক্তদের সেবা পাওয়ার জন্য, সব কিছু ভক্তকে উদ্দেশ্য করেই চলছে। আমরা তো এখানে এসেছি, আমরা তো প্রসাদ পাচ্ছি, কিন্তু বাড়ির জন্য একটু মহাপ্রভুর প্রসাদ নিয়ে যাব, তার জন্য কি কিছু ব্যবস্থা রয়েছে? তো আমাদের আগেও একটি ব্যবস্থা ছিল, তো তার থেকেও এটা বেটার হচ্ছে। তো সেই জন্য এখন লাড্ডু রাখা হয়েছে, আর এই লাড্ডুটা আমাদের বানানো চলছে, অলরেডি শুরু হয়ে গেছে একাদশী থেকে। হয়তো একাদশী দিন অনেক ভক্তই পেয়েছেন এই লাড্ডু, এখন হয়তো যেনারা ভিডিও দেখছেন। তো সেই জন্য বলছি যে আমাদের লাড্ডু চলছে বানানো, যাতে করে জগন্নাথ মেলাতে যে সকল ভক্তরা, শুধু জগন্নাথ মেলাকে উদ্দেশ্য করে এটা হচ্ছে তা নয়, কিন্তু এটা কন্টিনিউ চালানোর জন্য কিন্তু এই ব্যবস্থা চলছে আমাদের, যাতে ভক্তরা আসলে বাড়ির জন্য প্রসাদ নিয়ে যেতে পারেন। আর তার থেকেও আরও কিছু সুযোগ সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে ভক্তরা আসলে যাতে করে খাওয়ার দাওয়ার, ধরুন আমাদের ভক্ত সমাজের কথা বলছি, যেনারা ভক্ত, তো তেনারা কী হয়, সব জায়গাতে কিন্তু সব কিছু খেতে পারে না। যেমন আমরা ইস্কনে গেলে, নবদ্বীপ গেলে আমরা যেন খুব ভালো লাগে, কারণ দেখার সঙ্গে তো পেটটাকেও তো ঠান্ডা করতে হবে না, না হলে তো সব কিছুতে শান্তি পাবো না। তো সেই জন্য আমরা নিরামিষই খাই, তো সব জায়গাতে তো খেতেও পারবো না, কিন্তু কোনো যদি ঠাকুর মন্দিরে গিয়ে যদি নিরামিষ কিছু পাই, ক্ষেত্রে যেন আমাদের একটা ভালো লাগা তৈরি হয়। এই সেই জন্য আমাদের আশ্রমে কিন্তু খাওয়া দাওয়ারেরও ব্যবস্থা রয়েছে, যেমন ফুচকা, তারপরে ঘুগনি, তারপরে সিঙাড়া, তো সব কিছু আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো হবে, আর তা বাদে আর কিছু হবে না এমনটা না, সিদ্ধান্ত এই ধরনের কিছু নেওয়া হয়েছে যাতে করে আপনাদের আরও ভালো লাগে, তো সেই জন্য করা হয়েছে। তো সব নিয়ে আশ্রমে কিন্তু জোর কদমে কাজ চলছে, আর আমাদের নতুন বিল্ডিংয়ে কাজ চলছে, ইলেকট্রিকের কাজ চলছে, যেটা কাজ বাকি ছিল ওটাই শেষ কাজ, ওই কাজটা হয়ে গেলেই মোটামুটি কমপ্লিট। আমাদের রথ কিন্তু হাতে গোনা আর কটা দিন, হাতে গোনা আর দুদিন, তো এই দুদিনের মধ্যে আমাদের আশ্রমে টোটাল কাজ কমপ্লিট করতে হবে, এবং তারপরেই কিন্তু বিরাট একটা মহোৎসব হতে চলেছে। তো শুধু একদিন নয়, পর 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 অনেকগুলো দিন আমাদের একসঙ্গে ভক্তদের নিয়ে আনন্দ করতে আমরা চালু করব, আনন্দ করব। তো এটা একটা বিরাট এক্সাইটেড ব্যাপার। আর সবথেকে বড় কথা, আমাদের কিছু অনুষ্ঠান রয়েছে, যেমন নাটক, নাচ, হরিকথা তো রয়েছেই, তো সব মিলিয়ে আমরা অনুষ্ঠানটাকেও সুন্দরভাবে সাজিয়ে তুলব, এরকমই ইচ্ছে রয়েছে। তারপর মহাপ্রভু যদি সুন্দর করান আমাদের দিয়ে, তাহলে সেটাই হবে। আর আপনাদের উৎসাহ, আপনাদের ভালো লাগা, সেটাও একটা দরকার রয়েছে অবশ্যই। তো আপনারাও রথে আসুন, আপনারাও আনন্দ করুন, এটাই আমি আশা করব। ব্যাপার হচ্ছে যে যদি ইলেকট্রিকটা আমাকে সায় দেয় তাহলে আমি ব্লগ দিতে পারবো, যদি ইলেকট্রিক না থাকে তো আমার কিছু করার থাকবে না, আপনাদের টাইম মতো আমি ব্লগ দিতে পারবো না। তো এইবার শুরু করি, পরপর আপনাদের কাজ দেখাই যেগুলো আমাদের আশ্রমে আসলে চলছে। তো চলুন যাওয়া যাক। কীর্তন নীতা গীতা বাদিত মাঝ
চরণ